2017 সালে রিলিজ হওয়া দ্য গেম অফ ডেথ মুভিটি তৈরি হয়েছে একটি অভিশপ্ত গেমকে কেন্দ্র করে, যে গেমটি খেলার পরিণাম শুধুমাত্র মৃত্যু আর কিভাবে প্রতিটা প্রতিযোগী অন্যকে মেরে নিজে বেঁচে থাকে এই মুভিটি তারই সম্বন্ধে। আর সবাইকে হত্যা করে যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে সেই হবে এই খেলার উইনার। তাহলে আজকের বং মুভি এক্সপ্লেনে আপনারা দেখবেন দ্য গেম অফ ডেথ। মুভির শুরুতেই দেখানো হয় কিছু ছেলে মেয়েকে যারা কিনা ছুটি কাটাতে একটি রিসর্টে এসেছিল, আর তারা যেই রিসর্টটিতে ছিল সেই রিসর্টটি একটি আলমারিতেই তারা একটি গেম পায় যে গেমটির নাম গেম অফ ডেথ। তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই খেলাটি খেলবে, আর সেই গেমের বক্সটির ভেতরেই তারা একটি কাগজ পায় যেটার মধ্যে কিনা এই গেমটি খেলার নিয়মকানুন লেখা ছিল। ম্যাথিও কাগজটিতে লেখা সমস্ত নিয়মকানুন সবাইকে পড়ে শোনায়। কাগজটিতে লেখা আছে যে কজন এই গেমটি খেলবে সবাইকেই বক্সটির প্রতিটি ছকে নিজের আঙুল রাখতে হবে। আঙুলগুলো রাখা হয়ে গেলে স্টার্ট বাটনটা চিপ দিলেই গেমটি স্টার্ট হয়ে যায়। আর বক্সের মধ্যে রাখা একটি স্ক্রিনের মধ্যে যত সংখ্যার নম্বর উঠবে ততগুলো মানুষকে ওদের খুন করতে হবে। তখনই মুভিতে দেখা যায় যে মেশিনটা নিজের থেকেই সবার এক ফোঁটা করে রক্ত নিয়ে নিল এবং গেমটা নিজের থেকেই স্টার্ট হয়ে গেল, এবং বক্সের স্ক্রিনের মধ্যে লেখা উঠলো 24। এর মানে ওদের 24টি মানুষের খুন করতে হবে, আর যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে কোনো মানুষকে মারতে না পারে তাহলে গেমের নিয়ম অনুসারে গেম নিজে থেকেই তাদের মধ্যে থেকে একজনকে মেরে ফেলবে। আর এই গেমটি তখনই শেষ হবে যখন কিনা এই গেমটির কাউন্টার স্ক্রিনের মধ্যে 0 লেখা উঠবে। আর কাগজটিতে এও লেখা আছে গেমটি একবার স্টার্ট হয়ে গেলে এটি আর বন্ধ করা যাবে না। এই খেলাটির শুধুমাত্র একটি নিয়ম, তুমি কাউকে মেরে ফেলো না হলে নিজে মরে যাও। কিন্তু কাগজে লেখা এসব নিয়মাবলী কেউই বিশ্বাস করতে চাইছিল না, সবাই মনে করছিল এটা নিছকই মজা হবে। এখন এই গেমটি স্টার্ট হয়ে গেছিল কিন্তু টাইলার উঠে বাইরে চলে যায়, তার সাথে সাথে তার কিছু বন্ধুও বাইরে চলে যায় এবং বাইরে এসে তারা সবাই মিলে ড্রিঙ্ক করা শুরু করে দেয়। এবং তখনই ম্যাথিউয়ের মাথা খুবই যন্ত্রণা করতে শুরু করে, আর হঠাৎই তার মাথা ব্লাস্ট হয়ে যায় এবং সবার মুখের উপরে রক্ত ছিটে পড়ে। এই দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই আর একদিকে দেখানো হয় গেম বক্সের স্ক্রিনের ওপরে 24 লেখাটা 23 হয়ে গেছে, অর্থাৎ 24 জনের মধ্যে একজন মারা গেছে, এখন আর 23 জনকে মরতে হবে। আর একদিকে বাইরে টাইলর ভাবছিল তাদের কেউ শ্যুট করছে, এই জন্য তারা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরে ঢুকতেই বেথ আর টম তাদের গায়ে রক্ত দেখে খুবই ভয় পেয়ে যায় এবং টাইলর বলে তাদের কেউ শ্যুট করছে। তখন টম জালনা দিয়ে বাইরেরটা ভালো করে দেখে কিন্তু সে কাউকে দেখতে পায় না। বাইরে কাউকে দেখতে না পেয়ে তারা কিছু বুঝতে পারে না যে তাদের কে মারছে। তখন ম্যারি পুলিশকে ফোন করে তাদের সাহায্য করার জন্য। তখন টম দরজার বাইরে কারো আওয়াজ পায়, তাই সে বন্দুক হাতে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সে দেখে একজন বয়স্ক মানুষ, সে বন্দুক দেখিয়ে বয়স্ক মানুষটাকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং বন্দুক দেখিয়ে বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাদের মারছিলে। তখন বয়স্ক মানুষটি বলে যে আমি তোমাদের চিল্লানোর আওয়াজ পেয়েছিলাম তাই এখানে ছুটে এসেছি। কিন্তু সেই বয়স্ক লোকের কথায় কেউ বিশ্বাস করে না, সবাই ভাবছিল যে এই বয়স্ক লোকটাই সবাইকে মারছে। এবং তখনই ক্যানির মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয় এবং হঠাৎই তার মাথা ব্লাস্ট করে এবং রক্ত ছিটে সবার গায়ের উপরে পড়ে। সবাই খুবই ভয় পেয়ে যায় এবং কেউ বুঝতে পারে না এখানে কি হচ্ছে। এবং তখনই টম খেয়াল করে গেমটির মধ্যে 23 লেখা 22 হয়ে গেছে এবং টম সমস্ত কিছু বুঝে যায় এবং সবাইকে বলে এই গেমটা রিয়াল। এই গেমটির ওপরে পাওয়া নিয়মাবলীর কাগজটিতে যা যা লেখা ছিল তা সমস্ত কিছুই সত্যি। এই সমস্ত কিছু শোনার পর টাইলর ভাবে এই গেমটিকে ভেঙে দিলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তখন টাইলর একটি লাঠি দিয়ে গেমটিকে ভাঙার চেষ্টা করে কিন্তু সেই গেমটি ভাঙে না। তখনই টম বয়স্ক মানুষটিকে গুলি করে মারতে চায়, কারণ গেমের নিয়ম অনুসারে পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে কাউকে মারতে হবে। এসব দেখে টাইলর, মেরি আর অ্যাঞ্জলি টমকে আটকানোর চেষ্টা করে, সে বলে এই বয়স্ক মানুষটি নির্দোষ, ওকে মেরো না। কিন্তু টম কারো কথা শোনে না, সে নিজেদের বাঁচানোর জন্য বয়স্ক লোকটিকে গুলি করে দেয়। আর ঠিক তখনই গেমের স্ক্রিনের ওপরে 22 লেখাটা 21 হয়ে যায়। এটি দেখার পর সবার বিশ্বাস হয়ে যায় যে এই গেমটি রিয়েল। তখন সবাই ওখান থেকে পালিয়ে যেতে চায়, কারণ ম্যারি একটু আগে পুলিশকে ফোন করেছিল। আর তখনই টমের সিস্টার বুদ্ধি করে গেমটিকেও সাথে করে নিয়ে যায়। তারা যখন বাই রোড সেখান থেকে যাচ্ছিল তখন তারা রাস্তায় একটি পুলিশের গাড়ি দেখতে পায়। ম্যারি তখন সবাইকে অনুরোধ করে তারা যেন পুলিশের সাহায্য নেয়, কিন্তু টম তাকে ধমক দিয়ে বলে এসব করার এখন কোনো দরকার নেই, তাদের যদি এখন বাঁচতে হয় তাহলে তাদের আরও 21 জন লোককে মারতে হবে। কিন্তু তারা কেউই টমের কথায় রাজি হয় না, কারণ তারা কেউই নিজেদের জীবন বাঁচানোর জন্য কোনো নিষ্পাপ লোকের জীবন নিতে চায় না। তখনই ওদের গাড়ির সামনে একটি ছেলে হঠাৎ করে চলে আসে, আর ঠিক সময় টাইলর ব্রেক কষে দেওয়াতে ছেলেটি বেঁচে যায়। কিন্তু টম বন্দুক দেখিয়ে টাইসনকে বলে যে ওই ছেলেটির ওপরে গাড়ি চালিয়ে দিতে, যদি সে এমনটা না করে তাহলে তাকে এখনই শ্যুট করে দেবে। ঠিক সেই কারণে টাইসন না চাইতেও সেই ছেলেটিকে ধাক্কা দিয়ে দিল, কিন্তু গাড়ির ধাক্কা খাওয়ার পরেও সেই ছেলেটি মারা যায়নি।
তখন টম তাকে বলল সে গাড়ি পিছনে নিয়ে সেই ছেলেটাকে চাপা দিয়ে মেরে ফেলতে। গাড়ি পেছনে নিতেই সেই ছেলেটি দুটো টুকরো হয়ে গেল, কিন্তু ছেলেটি তখনও মরেনি। তখন টম তার ছিন্নভিন্ন শরীরে লাথি মারতে শুরু করল। ছেলেটি তখনই মারা যাওয়াতে গেমের স্ক্রিনের ওপরে 21 লেখাটা 20 হয়ে গেল। আর ঠিক তখনই সেখানে প্রাতঃ ভ্রমণকারী একটি মহিলা এসে পড়ে। মহিলাটি এ সমস্ত খুন খারাপা দেখে ভয়ে পালাতে শুরু করে। টম বন্দুক হাতে মহিলাটির পেছন পেছন দৌড়ায়। মহিলাটি পড়ে যাওয়াতে টম সেখানেই তাকে গুলি করে মেরে ফেলে। আর তখনই গেমের স্ক্রিনের মধ্যে 20 লেখাটি 19 হয়ে যায়। তখন টম আর বেথ রাস্তায় পড়ে থাকা ছেলেটির টুকরো শরীর জঙ্গলে ফেলে দেয়। কিন্তু টাইসন আর ম্যারি বলে যে তারা কোনো নিষ্পাপ লোকের আর জীবন নেবে না। আর ঠিক সেই কারণে টাইসন টমকে বোঝায় যে তারা নিজেদের কারণে আর কোনো নিষ্পাপ লোকের জীবন নেবে না। আর ঠিক তখনই সেখানে একজন মহিলা পুলিশ অফিসার চলে আসে। অফিসারটি তাদের সকলের শরীরে রক্ত দেখে তাদের এর কারণ জিজ্ঞাসা করে। তখন অ্যাশলি বলে আমাদের গাড়ির সাথে একটা হরিণের ধাক্কা লেগে গেছে, কিন্তু অফিসার সেখানে কোনো হরিণের লাশ দেখতে পায় না। তখন তারা বলে আমরা এই হরিণের লাশটিকে জঙ্গলে ফেলে দিয়েছি। এই সমস্ত কথা চলাকালীন তাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছিল। তাদের খেলার নিয়ম অনুসারে পরবর্তী মার্ডারের সময়ও পেরিয়ে যাচ্ছিল। পরবর্তী মার্ডারের সময় পেরিয়ে যাওয়ার জন্য গাড়িতে থাকা মেরির মাথাও ব্লাস্ট করে। আর এই ঘটনার পর পুলিশ অফিসারের সন্দেহ হয়ে যায় এবং সে তাদের দিকে বন্দুক তাক করে। তখন টম পুলিশ অফিসারকে গুলি করতে গেলে অ্যাশলি তাকে বাধা দেয়। টম তখন কি করবে কিছু বুঝতে না পেরে অ্যাশলির মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাথকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন পুলিশ অফিসার টাইলর আর অ্যাশলির দিকে বন্দুক তাক করে, কিন্তু গেমে পরবর্তী মার্ডারের সময় পিছিয়ে যাচ্ছিল, তাই গেম নিজের থেকেই টাইলরকে নিজের বশে নিয়ে নেয়। অ্যাশলি বুঝতে পারে যে টাইলরের মাথা এখনই ব্লাস্ট করবে, তাই অ্যাশলি একটা ভারী রড দিয়ে পুলিশ অফিসারের মাথা থেতলে দেয়। গেমের নিয়ম অনুসারে পরবর্তী মার্ডার হয়ে যাওয়ার জন্য টাইলর বেঁচে যায়। অ্যাশলি তখন স্বীকার করে নেয় যে তাদের বাঁচতে গেলে অন্য কাউকে তাদের মারতে হবে। আর একদিকে টম আর বেথ একটা পুরনো হসপিটালে যায় সেখানকার রুগীদের মারার জন্য। টম বেথকে বলে যে সে রুগীদের মেরে রুগীদের ওপরে উপকার করবে, কারণ রুগীদের জীবন অনেক কষ্টে। এরপর টম বেথকে একটি রিভলভার দেয় এবং হসপিটালের ভেতরে ঢুকে অনেক নির্দোষ রুগীকে মেরে ফেলে। টম আর ব্যাথ এক এক করে হসপিটালে রুগীদের মারছিল। আর ঠিক তখনই টাইলর আর অ্যাশলি হসপিটালে চলে আসে এবং সমস্ত কিছু দেখে। তারা দেখে টম আর ব্যাথ কি নির্মমভাবে হসপিটালের রুগীদের মেরেছে। টাইলর আর অ্যাশলি হসপিটালের কন্ট্রোল রুমে ঢুকে দেখতে পায় সেখানকার মহিলাটি ঘুমাচ্ছে এবং তাকে বন্দুক দেখিয়ে সেখানে পুলিশ ডাকতে বলে। অন্যদিকে দেখানো হয় স্যাম নামের একটি ছোট্ট বাচ্চা হসপিটালের করিডোরে ঘুরছিল এবং তখনই তার সামনে ব্যাথ চলে আসে। ব্যাথ বাচ্চাটিকে দেখে খুবই ভাবুক হয়ে পড়ে এবং তাকে বলে তার চোখ বন্ধ করতে, কারণ সে তাকে গুলি করবে। আর ঠিক তখনই সেখানে টাইলর আর অ্যাশলি চলে আসে। অ্যাশলি ব্যাথকে বলে সে বাচ্চাটিকে গুলি না করে তাকে যেন গুলি করে, কিন্তু ব্যাথ কারো কথা শোনে না। বাচ্চাটিকে যখনই ব্যাথ গুলি করতে যাবে তখনই অ্যাশলি ব্যাথকে গুলি করে দেয়, আর ব্যাথ সেই স্থানেই মারা যায়। আর একদিকে হসপিটালের কন্ট্রোল রুম থেকে পুলিশ অফিসারদের ফোন করাতে পুলিশরাও হসপিটালে চলে আসে। ওদিকে ব্যাথ মারা গেছে দেখে টম খুবই দুঃখ পায়, কারণ টম তার সারা জীবন ব্যাথের সাথে কাটাতে চেয়েছিল। আর ঠিক তখনই সেই স্থানে টাইলর আর অ্যাশলি চলে আসে। তখন টম তাদের মারার জন্য বন্দুক উঠাতে গেলে টাইলর তাকে বাধা দেয় এবং দুজনের মধ্যে হাতাপাই হয়ে যায়। দুজনের মধ্যে যখন মারপিট হচ্ছিল তখন টাইলর টমের গলায় হাত ঢুকিয়ে তার গলার নালি টেনে ছিঁড়ে দেয় এবং টম সাথে সাথেই মারা যায়। টম মারা যাওয়ার সাথে সাথে গেমের স্ক্রিনের মধ্যে সংখ্যাটা 2-1 হয়ে যায়। এর মানে গেমটা শেষ হওয়ার জন্য এখন শুধু একজনকে মরতে হবে। মুভির এই অংশটায় দেখা যায় এখন সামনাসামনি দুটো প্রতিযোগী আছে, আর এই মুহূর্তে একজন আরেকজনকে মারতে পারলেই সে বাঁচবে। তখন যেহেতু অ্যাশলির হাতে বন্দুক ছিল তাই অ্যাশলি সুযোগের সদ্ব্যবহার করে এবং সে টাইলরের দিকে বন্দুক তাক করে এবং টাইলরকে গুলি করে মেরে ফেলে। তখন মুভিতে দেখানো হয় যে টাইলর মারা যাওয়ার সাথে সাথে গেমটি শেষ হয়ে যায় এবং গেমের উইনারের জন্য একটা উইনার কার্ডও বেরায়। অ্যাশলি সেই কার্ডটা তুলে নেয়, আর এইভাবেই এই মৃত্যু খেলার উইনার হয় অ্যাশলি। আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং অ্যাশলিকে গ্রেপ্তার করে নেয়। আর মুভির শেষে দেখানো হয় সেই ডেথ গেমটি অন্য কারো কাছে গিফট হিসাবে চলে গেছে, আর এইভাবেই এই খেলাটি আরও নিষ্পাপ মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত হয়।